সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো, সেজন্যই সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালাপুর বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ 3.1 এবং 3.2 এর আলোকে বীজগণিত অংশ থেকে সৃজনশীল অঙ্ক নিয়ে এসেছি। আগে আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে আরও ক্লাস দিয়েছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আবারও এখান থেকে ক্লাস নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা একটা সৃজনশীল অঙ্ক লিখে ফেলি। অঙ্কটা এমন হতে পারে যে e^4 মাইনাস এর 27 স্কোয়ার প্লাস 1=0 এবং x³ প্লাস 1/x³ ইকুয়াল 34√5, যেখানে a এবং x গ্রেটার দেন 0, অর্থাৎ a এবং x এর মানটা ধনাত্মক। তাহলে ক এমন হতে পারে, ক যে কোনো জায়গা থেকে আসতে পারে, উৎপাদক আসতে পারে, সেট থেকে আসতে পারে। তাহলে আমরা যদি একটি সেট দিয়ে শুরু করি, বি ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, অর্থাৎ ইন্টিজার নাম্বার কোন সংখ্যা, এবং এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড এবং x² <4 একটা সেট, অর্থাৎ সেট গঠন পদ্ধতিতে একটা সেট। এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। তালিকা পদ্ধতিতে প্রকাশ কর, এরকম হতে পারে, অথবা কখনো কখনো উৎপাদক আসতে পারে। খ e^4 মাইনাস 1/e^4 এর মান নির্ণয় কর, বা অন্য যে কোনো অঙ্ক আসতে পারত, মান নির্ণয় কর, অন্য যে কোনো অঙ্ক হতে পারত। গ প্রমাণ করো যে এক্স ইকুয়াল 2√5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম হতে পারে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে ক সলভ করি। ক কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বি ইকুয়াল একটা সেট এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু ইন্টিজার নাম্বার অথবা পূর্ণ সংখ্যা এবং x² <4, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এখন এই শর্তটা দেওয়া সেরকম যে এক্স এর বর্গ 4 অপেক্ষা ছোট, এবং এই সেটটা দেওয়া আছে, এক্সটা দেওয়া আছে ইন্টিজার নাম্বারের সেট, অর্থাৎ এক্সটা হবে ইন্টিজার নাম্বারের একটি উপাদান বা বিভিন্ন উপাদান হতে পারে। এখানে এক্সটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এখন পূর্ণ সংখ্যা কারা প্রথমে আমাদেরকে সেটা জানতে হবে। প্রথমে আমরা অঙ্কটা লিখি, এখানে দেওয়া আছে বি ইকুয়াল এরকম দেওয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু পূর্ণ সংখ্যা এবং x² <4। এখন আমরা প্রথমে আমরা পূর্ণ সংখ্যার পরিচয় দিই। এখানে জেড ইকুয়াল, জেড বলতে আমরা কাদের কি বুঝি, পূর্ণ সংখ্যার সেট কারা, পূর্ণ সংখ্যার সেটের মধ্যে 0 থাকবে, প্লাসের 1 থাকবে, মাইনাসের 1 থাকবে, প্লাসের 2 থাকবে, মাইনাসের 2 থাকবে, প্লাসের 3 থাকবে, মাইনাসের 3 থাকবে, ইত্যাদি।
ডট ডট, অর্থাৎ কারা পূর্ণ সংখ্যা? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পূর্ণ সংখ্যার সেটটা হচ্ছে তার মধ্যে জিরো থাকবে, প্লাসের এক, মাইনাসের এক, প্লাসের দুই, মাইনাসের দুই, প্লাসের তিন, মাইনাসের তিন, প্লাসের চার, মাইনাসের চার, প্লাসের পাঁচ, মাইনাসের পাঁচ, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক এবং অঋণাত্মক। তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংখ্যাগুলো নিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এই পূর্ণ সংখ্যার সেটের ভিতরে কোনো ভগ্নাংশ সংখ্যা থাকবে না, কোনো দশমিকের সংখ্যা থাকবে না। তাহলে কারা থাকবে? জিরো থাকবে, ধনাত্মক সংখ্যা থাকবে, ঋণাত্মক সংখ্যা থাকবে। এই সংখ্যাগুলো নিয়েই হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ ইন্টিজার নাম্বারের সেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই এক্সের মানটা এই পূর্ণ সংখ্যা সেটগুলো, পূর্ণ সংখ্যার সেট থেকে সংখ্যাগুলো নিয়ে আমরা এখানে বসাবো। এক্সের মান প্রথমে আমরা জিরো যদি বসাই, প্রথমে এক্সের মান জিরো বসাইতে পারি, তারপর এক্সের মান ওয়ান বসাবো, তারপর এক্সের মান টু বসাবো, মাইনাসের ওয়ান বসাবো, এক্সের মান মাইনাসের টু বসাবো, মাইনাসের থ্রি বসাবো, আমার প্রয়োজন অনুসারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো, কোন মানের জন্য আমার এই শর্তটা মানবে, অর্থাৎ এক্সের বর্গ ওর অপেক্ষা সুতম, এই শর্তটা মানতে হবে। লক্ষ্য করো, যদি এমন হয় এক্স ইকুয়াল জিরো হলে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালোভাবে লক্ষ্য করো, এক্স ইকুয়াল জিরো হলে জিরো স্কোয়ার মানে তো জিরো, তার মানে লেস দেন ফোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো যে এক্সের মানটা আমরা প্রথমে জিরো বসাইছি, কেন? কারণ বলা আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, মানে এক্সটা হবে এ পূর্ণ সংখ্যার সদস্য। এক্সটা কি হবে? পূর্ণ সংখ্যার ভিতরে যে উপাদানগুলো আছে তাদের মধ্য থেকে এক্সের মানটা আসবে। এখন প্রথমে আমরা এক্সের মান যখন জিরো বসাইছি, এক্সের মান জিরো বসাইছি, তো জিরো স্কোয়ার ইকুয়াল জিরো, তার মানে ফোর অপেক্ষা ছোট হয়েছে কিনা, ফোর অপেক্ষা জিরো ছোট হয়েছে, তার মানে এই শর্তটা মানে বলা আছে যে এক্সের বর্গ ফোর অপেক্ষা ছোট হতে হবে। এখন আমরা অবশ্যই এক্সের বর্গটা, এক্সের বর্গ মানে হচ্ছে জিরোর বর্গ মানে হচ্ছে জিরো, অর্থাৎ এক্সের মান জিরো তার মানে জিরোর বর্গ জিরো, এক্সের মান জিরো, জিরো স্কোয়ার মানে হচ্ছে জিরো, তার মানে ফোর অপেক্ষা ছোট হয়েছে, এটা শর্ত মানে। এবার দেখি আরও কিসের জন্য শর্ত মানে, এক্স ইকুয়াল টু যদি আমরা ওয়ান দেই, ওয়ান হলে, এক্স ইকুয়াল ওয়ান হলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়ান স্কোয়ার ইকুয়াল কত পায়? ওয়ানের বর্গ হচ্ছে ওয়ান, তার মানে ওয়ানও তো ফোর থেকে ছোটই, তার মানে শর্ত মেনেছে এক্সের মান ওয়ান হলেও শর্ত মানে ফোর অপেক্ষা ছোট, অর্থাৎ এক্সের বর্গটা ফোর অপেক্ষা ছোট হতে হবে, তার মানে এক্সের বর্গ মানে ওয়ানের বর্গ মানে হচ্ছে ওয়ান ফোর অপেক্ষা ছোট। এবার লক্ষ্য করো এক্সের মান যদি আমরা মাইনাসের ওয়ান বসাই, এক্সের মান মাইনাস ওয়ান হলে আমরা কি পাই? মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল, মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি মাইনাস আমরা দুইবার গুণ করি, মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যায় প্লাস ওয়ান, তার মানে এটাও কি ফোর অপেক্ষা ছোট। এবার যদি এক্স ইকুয়াল টু যদি আমরা প্লাসের টু বসাই, প্লাসের টু হলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করতে মানে টু বসাই, টু স্কোয়ার, টু স্কোয়ার মানে কি ফোর, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা তো ফোর থেকে ছোট হলো না, এখন কিন্তু ফোর থেকে ছোট হলো না, কিন্তু ফোর থেকে ছোট হওয়ার কথা শর্তে বলা হয়েছে, তাহলে ফোর থেকে ছোট হলো না তার মানে শর্ত মানে না, নট লেস দেন তার মানে শর্ত মানে না। এবার এক সমান যদি মাইনাসের টু বসাই, এক সমান মাইনাসের টু হলে মাইনাসের টু হোল স্কোয়ার ইকুয়াল, মাইনাস যদি দুইবার গুণ করি, মাইনাস ওয়ান প্লাস হয়ে যায়, প্লাসের ফোর হয়ে যায়, তার মানে এটাও শর্ত মানে না, ফোর অপেক্ষা ছোট হয় না। তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্সের কোন কোন মানের জন্য শর্ত মানে, এক্সের মান যখন জিরো হয় তখন চার অপেক্ষা ছোট হয়, এক্সের মান যখন ওয়ান হয় তখনও চার অপেক্ষা ছোট হয়, এক্সের মান যখন মাইনাস ওয়ান হয় তখনও চার অপেক্ষা ছোট হয়, তো এক্সের মান যখন টু বসাই তখন শর্ত মানে না, মাইনাসের টু বসালে শর্ত মানে না। তার মানে হচ্ছে যে নির্ণয় সেটটা পাওয়া যাবে, আমরা এখানে লিখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতএব নির্ণয় সেট, সেটটাকে আমরা বি দ্বারা প্রকাশ করেছিলাম, নির্ণয় সেট বি ইকুয়াল, তার মানে কার জন্য শর্ত মানছে? জিরোর জন্য শর্ত মানছে, প্লাসের ওয়ানের জন্য শর্ত মানছে, মাইনাসের ওয়ানের জন্য শর্ত মানছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে জিরোর জন্য শর্ত মানছে, প্লাসের ওয়ানের জন্য শর্ত মানছে, মাইনাস ওয়ানের জন্য শর্ত মানছে, এটাই হচ্ছে কয়ের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এটাই অ্যান্সার। এখন চলো আমরা ক সলভ করি, ক কি বলা আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
ব বলা আছে x ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 5 প্রমাণ করতে হবে আর খ বলা আছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 মান নির্ণয় করতে হবে তাহলে আমরা অবশ্যই এটা কোথা থেকে নিয়ে আসব x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 উদ্দীপকের প্রথম অংশটা দিয়ে আসবো প্রথম সমীকরণটা দিয়ে খ আমরা যদি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 মানটা নির্ণয় করব তাহলে চলো আমরা এখন মুছে দিতে পারি সূত্র শিক্ষার্থী বৃন্দ লক্ষ্য করো দেওয়া আছে একটু সংক্ষেপে লিখি দেওয়া আছে যে x টু দি পাওয়ার 4 মাইনাস 27 স্কয়ার প্লাস 1 ইকুয়াল 0 প্রথমে আমরা উভয় দিকে এস স্কয়ার দ্বারা ভাগ করি এস টু দি পাওয়ার 4 বাই এস স্কয়ার মাইনাস এর 27 এস স্কয়ার বাই এস স্কয়ার প্লাস এর 1 বাই এস স্কয়ার ইকুয়াল 0 বাই এস স্কয়ার কি করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ উভয় পক্ষে বা উভয় দিকে এস স্কয়ার দ্বারা ভাগ করে এস স্কয়ার দ্বারা ভাগ করে আশা করি তোমরা বুঝতে পেরেছ বা এস স্কয়ার দিয়ে এত দিব করতে ভাগ করলে একটা এস স্কয়ার থাকে আর এখানকার এস স্কয়ার স্কয়ার যদি কাটা যায় মাইনাস এর 27 থাকে প্লাস এর 1 বাই এস স্কোয়ার ইকুয়াল 0 কে যদি এস স্কয়ার দিয়ে ভাগ করি 0 পাই তার মানে হচ্ছে এস স্কয়ার আর প্লাস 1 বাই এস স্কোয়ার ইকুয়াল মাইনাস এর 27 এর পাশে পক্ষান্তর করলে প্লাস এর 27 হয়ে যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা একটা সমীকরণ দিয়ে আমরা রাখতে পারি এবার আমরা জানি আমরা এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র দেই মাইনাসের মানটা বের করি আমরা জানি যে এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার তার অনুসিদ্ধান্ত জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এর 4 এ বি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার লক্ষ্য হচ্ছে এ স্কোয়ার মাইনাস 1 প্লাস হোল স্কোয়ার মানটা বের করা এস স্কোয়ার মাইনাস 1 বাই এস স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল মানটা বসায় দিই কত 27 27 হোল স্কোয়ার মাইনাস এর 4 বা এস স্কোয়ার মাইনাস এর 1 বাই এস স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 27 মানে কত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 200 কত হয় আমরা একটু 27 হোল স্কোয়ার মানে হচ্ছে 27 গুণ 27 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটু পড়ে নেই 7 7 49 এর 9 হাতে আছে 4 7 দুগুণে 14 আর হতে চাইলে 18 7 দুগুণে 14 4 হাতে আছে 1 4 1 5 9 8 আছে হচ্ছে 12 2 হাতে আছে 1 4 1 729 তার মানে আমরা পাইতেছি 729 আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো মাইনাসের 4 তাহলে কি করলাম এখানে 27 হোল স্কয়ার মানে হচ্ছে 729 বিয়োগ 4 এখন লক্ষ্য করো আমরা এই পাশে করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই পাশে করি এস স্কয়ার মাইনাস 1 বাই এস স্কোয়ার হোল স্কোয়ার এস স্কোয়ার মাইনাস 1 বাই এস স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল আমরা 729 থেকে 4 বিয়োগ করলে কত 725 বা এস স্কোয়ার মাইনাস 1 বাই এস স্কোয়ার ইকুয়াল স্কোয়ারটা যদি বর্গমূল করে দেই 725 এখানে প্লাস মাইনাস হওয়ার কথা ছিল কিন্তু আমরা শুধু পজিটিভ মানটা নিব কারণ প্রশ্নে বলা আছে এর মান এবং এক্স এর মান কি হবে ধনাত্মক হবে তার মানে আমরা নেগেটিভটা না নিয়ে পজিটিভটা নিলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন লক্ষ্য করো এস স্কোয়ার মাইনাস 1 বাই এস স্কোয়ার এর মানটা 725 কে আমরা কি লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যদি লিখি 25 গুণ 29 25 আর 29 গুণ করলে 725 হয় কিনা আমরা একটু চেক করে দেখি 29 আর 25 29 আর 25 যদি 725 হয় তাহলে ঠিক আছে 5 5 নং 45 এর 5 5 আছে 4 10 আছে 14 এবার 9 দুগুণে 18 এর 8 হাতে আছে এক দুই দুগুণে চার একে পাঁচ পাঁচ আটে আর চারে হচ্ছে বারোর দুই হাতে আছে এক ছয় আর একে সাতশো বিশ সরি 725 তার মানে 725 কে আমরা লিখতে পারি 25 গুণ 29
এই দুইটা মিলে 725 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল 25-এর বর্গমূল আছে কত? 5। 25-এর বর্গমূল 5, আর 29-এর সরাসরি বর্গমূল নাই, পূর্ণ সংখ্যা নাই, তার মানে 29 থেকে যাবে। তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সমান পেয়েছি 27, আর এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার সমান পেয়েছি 5 রুট ওভার অফ 29। এখন চলো আমরা প্রদত্ত রাশিটা লিখে ফেলি। প্রদত্ত রাশিটা কি ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? প্রদত্ত রাশিটা হচ্ছে, অর্থাৎ যার মান বের করতে হবে সেটাই হচ্ছে প্রদত্ত রাশি। এইবার আমরা যদি প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটা নিচেও লিখতে পারি, এখানেও করতে পারি। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4। এখন এটাকে যদি আমরা দেখি, হবে এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার, কোনো সমস্যা নাই, চারকে ভাঙ্গাই দিছি, 2 × 4 2 × 4। তো এখন এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি অল ইন্টু এ মাইনাস বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো কি করলাম, আমরা এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4 এটাকে বাঙ্গাই দিলাম, এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি প্রয়োগ করি, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মান আছে 27, আর এ স্কোয়ার মাইনাস 1 বাই স্কোয়ার মান আছে 5 রুট ওভার অফ 29। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে 27 আর হচ্ছে 5 যদি গুণ করি, 535-এর 5 হাতে আছে 3, 5 × 10 3-এ 13, 13 রুট ওভার অফ 29, এই হচ্ছে অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা খ প্রমাণ করতে সক্ষম হয়েছি, অথবা পূর্ণ অ্যান্সারটা নিয়ে আসতে পেরেছি। তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এ টু দি পাওয়ার 4 এর মানটা হচ্ছে 135 রুট ওভার অফ 29। এবার চলো আমরা গ সলভ করে ফেলি। গ কি বলা আছিল, প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার অফ 5। কি প্রমাণ করার কথা ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে গ কি ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? গ প্রমাণ করার কথা ছিল যে এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার অফ 5 প্রমাণ করতে হবে। এখন আমরা যদি প্রমাণ করি তাহলে নিশ্চয়ই আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান 34 রুট ওভার অফ 5 এই উদ্দীপক দিয়ে করবো। তাহলে লিখবো, দেওয়া আছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়াল 34 রুট ওভার অফ 5। প্রথমে আমরা এটাকে লসাগ করি, এটা নিচে মনে 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 আছে, 1 আর এক্স কিউব যদি লসাগ করি তাহলে এক্স কিউব 5, তার মানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল 34 রুট ওভার অফ 5। কী করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা এটাকে 1 আর এক্স কিউবে লসাগ করলাম, লসাগ করে ফলাফলটা লিখে ফেলাম করে, তারপরে এরকম এবার বজ্রগুণন করে দিই। সুপ্রিয় শিক্ষক, এটা নিচে মনে মনে একটা 1 আছে, এভাবে গুণ এভাবে গুণ, বজ্রগুণন করে দিই। 1 দিয়ে যদি এটাকে গুণ করি তার মানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 পাই ইকুয়াল 34 রুট ওভার অফ 5 ইন্টু এক্স কিউব, বজ্রগুণন করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্স কিউব দিয়ে এটাকে গুণ করলাম আর 1 দিয়ে এটাকে গুণ করলাম, বজ্রগুণন করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 এটা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসি, মাইনাসের 34 রুট ওভার অফ 5 এক্স কিউব প্লাসের 1 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখন আমরা কী করবো লক্ষ্য করো, এটাকে আমরা একটা সূত্র দেওয়ার চেষ্টা করি। সূত্রটা কি, আমরা এটা যদি এরকমভাবে লিখি, 6-কে যদি এভাবে ভাঙ্গাই দিই, এক্স কিউব হল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার, এ স্কোয়ার
माइनस टू ए बी प्लस बी स्क्वायर अर्थात ए माइनस बी होल स्क्वायर सूत्र प्रयोग करार चेष्टा करब তাহলে এ স্কোয়ার মাইনাস এর টু এ তো নিশ্চয়ই এক্স কিউব এ স্কোয়ার মাইনাস এর টু এ বি এখানে কত দিলে বি আমরা কত ধরলে এটা পাই লক্ষ্য করো এক্স কিউব হোল স্কোয়ার তার মানে এক্স টু দি পাওয়ার সিক্স এটা পাওয়া গেল এবার মাইনাস এর টু এ বি আমরা এখানে কত দিলে চৌত্রিশ রুট ওভার ফাইভ এক্স কিউব হয় সেটাই আমার জানার বিষয় দুইয়ের সাথে যদি আমরা সতেরো গুণ করি সতেরো দুগুণে চৌত্রিশ পাই তার সাথে যদি আরো রুট ওভার ফাইভ দেই তার মানে আমরা পুরোপুরি এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি সতেরো দুগুণে চৌত্রিশ রুট ওভার ফাইভ এক্স কিউব সতেরো দুগুণে চৌত্রিশ রুট ওভার ফাইভ এক্স কিউব তার মানে এটা এটা একই জিনিস হয়ে গেল তার মানে হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস এ টু এ বি তার মানে বি আমরা কত ধরলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সতেরো রুট ওভার ফাইভকে আমরা বি ধরলাম তাহলে সেভেন্টিন রুট ওভার ফাইভ যদি বি হয় তাহলে আমরা এখন সূত্র প্রয়োগ করতে পারি যে এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস বি স্কোয়ার সেভেন্টিন রুট ওভার ফাইভ হচ্ছে বি প্লাস বি স্কোয়ার লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কী লিখলাম এক্স টু দি পাওয়ার সিক্স ঠিক আছে মাইনাস সতেরো দুগুণে চৌত্রিশ রুট ওভার ফাইভ এক্স কিউব ঠিক আছে প্লাসের এখানে ওয়ান আছে কিন্তু আমরা সূত্র মিলে থেকে কী লিখলাম সতেরো রুট ওভার ফাইভ হোল স্কোয়ার এই সংখ্যাটা মানে কি এই সংখ্যাটা মানে হচ্ছে সতেরো রুট ওভার পাঁচ সেভেন্টিন রুট ওভার ফাইভ হোল স্কোয়ার তার মানে কি জানি আমরা সতেরো দুইবার গুণ হবে রুট ওভার ফাইভ দুইবার গুণ হবে সতেরো যদি দুইবার গুণ করি সতেরো গুণ সতেরো আর গুণ স্কোয়ার রুটে কাটা গেলে কত হয় ফাইভ হয় এরকম হয় সেভেন্টিন দুইবার গুণ করলাম সেভেন্টিন ইন্টু সেভেন্টিন ইন্টু স্কোয়ার রুটে কাটা গেলে ফাইভ হয় এখন সেভেন্টিন গুণ সেভেন্টিন গুণ ফাইভ কত হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি আমরা গুণ করি ক্যালকুলেটার ব্যবহার করতে পারি এক হাজার চারশো পঁয়তাল্লিশ এক হাজার চারশো পঁয়তাল্লিশ হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবগুলা গুণ করে তার মানে আছে এখানে প্লাসের ওয়ান এখানে আছে প্লাসের ওয়ান আমি সূত্র মেলানোর স্বার্থে লিখে ফেললাম কত এক হাজার চারশো পঁয়তাল্লিশ লিখে ফেললাম তার মানে যদি আমরা এখন এই এক হাজার চারশো পঁয়তাল্লিশ থেকে যদি আমরা এক হাজার চারশো চুয়াল্লিশ বিয়োগ করে দিই এক হাজার চারশো পঁয়তাল্লিশ থেকে এক হাজার চারশো চুয়াল্লিশ যদি বিয়োগ করে দিই তার মানে প্লাসের ওয়ান থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে কী করলাম এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস বি স্কোয়ার এই পর্যন্ত সূত্র পরে কি এ মাইনাস বি হোল স্কোয়ার আশা করি বুঝতে পেরেছ লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হচ্ছে সেভেন্টিন রুট ওভার ফাইভ এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল কীভাবে করলাম এ স্কোয়ার মাইনাস এ টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল মাইনাসের এক হাজার চারশো চুয়াল্লিশ পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে এক হাজার চারশো চুয়াল্লিশ আমরা উপাশ পক্ষান্তর করে নিয়ে গেলাম এখন লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন কী করতে পারি এক্স কিউব মাইনাসের সেভেন্টিন রুট ওভার ফাইভ এই স্কোয়ারটা আমরা বর্গমূল করে দিই স্কোয়ারটা বর্গমূল করে দিই এক হাজার চারশো চুয়াল্লিশ এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো এক হাজার চারশো চুয়াল্লিশকে যদি আমরা ক্যালকুলেটার ব্যবহার করি তার বর্গমূলটা কত পাই আমরা এই পাশে করি এক্স কিউব মাইনাস এর সেভেন্টিন রুট ওভার ফাইভ ইকুয়াল আমরা আটত্রিশ পাই ক্যালকুলেটার ইউজ করলে আমরা দেখতে পাবো যে এক হাজার চারশো চুয়াল্লিশের বর্গমূল হচ্ছে আটত্রিশ তার মানে এক্স কিউব ইকুয়াল আটত্রিশ প্লাস এটা পক্ষান্তর করে কষে নিয়ে গেলাম সেভেন্টিন রুট ওভার অফ ফাইভ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এখানে এক্স কিউব ইকুয়াল তোমরা সবাই লক্ষ্য করো এখানে কিউব আছে আমরা এই পাশে একটা কিউবের সূত্র প্রয়োগ করার চেষ্টা করি তো এখন আমরা যদি আমার যেহেতু প্রমাণ করতে হবে টু প্লাস রুট ওভার অফ ফাইভ তার মানে এ যদি আমরা টু ধরি আর বি যদি রুট ওভার ফাইভ ধরি
তাহলে আমরা কি পাই? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, বি যদি রুট ওভার ফাইভ ধরি, তার মানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। মন দিয়ে খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কী করলাম, এক্স কিউব ইকুয়াল টু কী লিখলাম, যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। টুকে আমরা এ ধরলাম আর রুট ওভার ফাইভকে আমরা বি ধরলাম। এখন প্রশ্ন হচ্ছে এই ধরাটা কতটুকু যুক্তিসঙ্গত? এই যে টু কিউব প্লাস থ্রি এ, মানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সংখ্যাটা আর হচ্ছে এই সংখ্যাটা যদি একই হয় তাহলে আমার এভাবে ধরাটা যুক্তিসঙ্গত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা একটু হিসাব নিকাশ করে দেখি এই পুরা সংখ্যাটা মানে হচ্ছে এই সংখ্যাটা কি না। তাহলে টু কিউবে আমরা কত পাই? এইট পাই। টু কিউবে এইট প্লাস দুই দুগুণে চার, তিন চারে বারো, দুই দুগুণে চার তিন চারে বারো, রুট বারো ফাইভ, প্লাস তিন দুগুণে ছয়, স্কোয়ার রুটে কাটা গেলে পাঁচ, পাঁচ ছয় তিরিশ, প্লাস রুট বারো ফাইভ, তার উপরে কিউ আছে তার মানে হচ্ছে ফাইভ রুট বারো ফাইভ। তাহলে লক্ষ্য করো এইট আর হচ্ছে কত এখানে থার্টি, তার মানে থার্টি এইট এটা পাওয়া গেল। এইবার প্লাস বারোটা রুট বারো ফাইভ আর হচ্ছে পাঁচটা রুট বারো ফাইভ, তার মানে হচ্ছে সতেরোটা রুট বারো ফাইভ, তার মানে হচ্ছে যে এই সংখ্যাটা আর হচ্ছে এই সংখ্যাটা একই সংখ্যা, তার মানে আমরা এটাকে বাংলায় এইভাবে লিখতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো এবার আমরা পরে কী লিখতে পারি, যে এক্স কিউব ইকুয়েল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, সূত্র জানি এ প্লাস বি হোল কিউব, অবশ্যই জানি সেটা। অতএব উভয় দিক থেকে যদি আমরা ঘনমূল করে দিই তার মানে হচ্ছে তোমার থ্রিটা বিনিশ হয়ে যাবে, তার মানে এক্স সমান টু প্লাস রুট বারো ফাইভ। এটাই আমার প্রমাণ করার কথা ছিল যে এক্স ইকুয়াল টু টু প্লাস রুট বারো ফাইভ, এক্স ইকুয়াল টু প্লাস রুট বারো ফাইভ। আশা করি তোমরা বুঝতে, ওই দিক থেকে কিউবটা বাদ দিয়ে দিলাম তার মানে কি পেলাম, এক্স ইকুয়াল টু টু প্লাস রুট বারো ফাইভ শর্ট বা ফ্লোট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের মতো আমি এখানেই আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।